কাঁথি হাসপাতাল চত্বরে অমানবিক চিত্র। অসুস্থ অবস্থায় রাস্তার উপর দীর্ঘদিন পড়ে রয়েছে বছর 60-এর বৃদ্ধ। কাঁথি মহকুমা হাসপাতাল চত্বরে অমানবিক চিত্র, যা দেখে শিউরে ওঠার মতো অবস্থায় অসহায় এক বৃদ্ধ পড়ে রয়েছে হাসপাতাল চত্বরে। ঘূর্ণাক্ষেপ নেই কারণ। জানা যায়, কাঁথি মহকুমা হাসপাতাল চত্বরে এক অজ্ঞাত পরিচয় বছর 60-এর এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও তার চিকিৎসা হয়নি। কতদিন ধরে পড়ে রয়েছে, কি কারণে পড়ে রয়েছে তা জানা নেই কারোর। তবে বেশ কয়েকদিন হাসপাতাল চত্বরে ড্রাইভারদের তত্ত্বাবধানে চাঁদা তুলে খাবার যোগান দিতেন ড্রাইভাররা। সামর্থ্য না থাকায় বেশি দিন খাবারের যোগান দিতে পারেননি তারা। গতকাল থেকে ওই বৃদ্ধ করুণ অবস্থার মধ্যে পড়ে রয়েছে রাস্তার ধারে। এই রাস্তা দিয়েই যাতায়াত হাসপাতালে আগত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মীদের। তবে কেউই সেভাবে কোনো রেসপন্স করেনি এই বৃদ্ধকে দেখে। করুণ অবস্থায় পড়ে থাকা বৃদ্ধকে দেখে অনেকে ভয় পাচ্ছেন, তবে তার চিকিৎসার ব্যবস্থা করতে কেউ এগিয়ে আসেননি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে মানবিকতার প্রশ্ন। সরকারি হাসপাতালের সামনে এভাবে একজন অসহায় বৃদ্ধ বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে, তারপরেও কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। রাজ্য সরকার পরিচালিত চিকিৎসা মহলকে কার্যত মানবিক মহল হিসাবে আখ্যা দেন সাধারণ মানুষ, কারণ বিপদে আপদে তারাই ভরসা। কিন্তু হাসপাতাল চত্বরে এই বৃদ্ধার করুণ অবস্থা দেখে স্বাভাবিকভাবেই সেই মানবিকতার বিরুদ্ধে প্রশ্ন তোলা শুরু করেছে ওই এলাকার বেশ কিছু মানুষ। দাদা, আপনার নাম? আমার নাম শেখ রশিদ হোসেন। বলছি, এখানে আপনার দাঁড়িয়েছেন যেখানে, কিছু দূরে একজন কয়েকদিন ধরে নাকি অসুস্থ অবস্থায় পড়েছিল, কি অবস্থায় রয়েছে এখন? এখন তো আমরা বলতে পারবো না, বর্তমান তাকে তো উপরে তুলে দিয়েছিলাম, এখন নিচে পড়ে আছে। এই লোকটা তাকে তোলা নামা বা তাকে খাওয়ানো, যদি পয়সাও না পেতো আমাদের কাছ থেকে বলতো যে একটা তাকে কিছু খাওয়াবো, টাকা দাও, আমরা দিতাম, এনে তাকে খাওয়াতো, সব করতো। কাল থেকে আর দেখতে পাইনি, তো সকালে দেখছি নিচে পড়ে আছে জঙ্গলের মধ্যে। এনেকে বললাম যে ওকে যদি তোলা যায় দেখো, এ বলছে আমি এখন হাত দিব কি করে, যদি কিছু হয়ে গেছে আমাকে আবার কিছু না হয়, এই ভয়ে সেও হাত দিতে চাইছে না। বলছে হাসপাতাল চত্বরে যেহেতু পড়ে রয়েছে, তার মানে সাধারণ মানুষ চাইবে যে তার একটা চিকিৎসা হোক, সে সুস্থ হয়ে উঠুক, কিন্তু সেখানে উল্টে সে এইভাবে পড়ে রয়েছে। আমরাও তো দেখছি, আমরা এখানে কি করবো, আমরা অ্যাম্বুলেন্স চালাই, আমরা এখানে সারাদিনই কম বেশি থাকি, তো আমরা যতটা পারি হেল্প করি। আর কাকে কি বলবো, এখানে সুইপারও আসছে, এখানে ডক্টরও আসছে, সবাই তো এই রাস্তায় আসছে, মর্গে যাচ্ছে, পোস্টমর্টম রুম ওইটা, কিন্তু কেউ তাকে দেখেও না, কেউ করে না। তার মানে অমানবিক চিত্র এটা। আমরা কিছু করতে পারছি যতটা আমাদের হাতে আছে। এই যেরকম ক্যান্টিনে বললাম যে তার জন্য দুটো খাবার এনে একে দিতে, এ খাবার আনতে গেলে একে খাবারও নাকি দেয় না, এই জন্য লোকটা না খেতে পেয়ে যা হয়েছে। আর আমরা কি করবো?